বন্ধুগণ, এটা হলো আমার 300 ক্যাপাসিটি ফুল অটোমেটিক ইনকিউবেটর। আমি এর আগেও একটা ভিডিও দিয়েছিলাম, সে মেশিনটা অলরেডি বিক্রি হয়ে গেছে ঘন্টা ছোড়া। তো এটা আরেকটা ভিডিও বানিয়েছি, আরেকটা মেশিন তৈরি করলাম, সেম রেঞ্জেই করেছি, একটু উন্নত মান করেছি। এটা হলো আপনার হিউমিডিফায়ার সঙ্গে আছে, আমি এর থেকে উন্নত মেশিন তৈরি করছি আরও। এখন এই দেখুন টার্ন হচ্ছে, এখন তো আপনাদের যদি দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করেন। আমি এখন সব কিছুই ফুল অটোমেটিকই তৈরি করছি, সেমি অটোমেটিক কাস্টমারের চাহিদা মতো তৈরি করছি। এটার দাম হলো 27,500 অনলি, 300 ক্যাপাসিটি ফুল অটোমেটিক মেশিন। যদি কারো দরকার হয় আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। এখন সঠিক সময় ডিমের বাচ্চা ফুটাবার, কারণ রোগী অনেক মুরুক নষ্ট হয়ে গেছে, এখন সবের বাচ্চার দরকার আছে। আমিও অলরেডি ডিম বসিয়ে দিয়েছি। দেখুন, এছাড়া আমি সেমি অটোমেটিকও এখনও করি, এটাতেও আমি ডিম বসিয়েছি। এটাতে রাজহাঁস, মুরগি আর দেশি মুরগি ডিম বসিয়েছি। এছাড়া 2700-এর 2700 ক্যাপাসিটি সেমি অটোমেটিক মেশিন। আপনারা যেভাবে যেরকম দাম চাই সেই দামে মেশিন পাওয়া যাবে, আর ডিপেন্ড করে কন্ট্রোলার কী দিই। বন্ধুগণ, তো আপনারা নিশ্চয়ই জানেন এবার গাম্বুর রানীক্ষেতের যে প্রকোপ পড়েছে ফার্মের উপর, সবের মুরুগ নষ্ট হয়ে গেছে। তো এখন আস্তে আস্তে আজকের পর থেকে দেখবেন গরম হবে, আস্তে আস্তে ঠান্ডা কমে যাবে, তো আফটার 15 ঠান্ডাটা থাকবে না। তো এখনই সেই সময় যে ডিম বসিয়ে বাচ্চা ফুটিয়ে বড় করতে হবে, অক্টোবর নভেম্বরে বাচ্চা ফার্ম খালি করতেই হবে, মাস্ট বি, এটা কম্পালসারি। সারা বছর আপনি ব্যবসা করেন, অক্টোবর নভেম্বরে আপনি ফার্ম খালি করে ফেলুন, একদম পরিষ্কার ধুয়ে মুছে পরিষ্কার করে তখন শুধু বাচ্চা ফুটান। আর জানুয়ারির থেকে ফেব্রুয়ারি 15 আফটার 15 থেকে বাচ্চাগুলো ফার্মে ছাড়া শুরু করুন। তো আমার সবার কাছে একটাই আবেদন, যাতে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফার্মে কোনো ধরনের বড় মুরগি যাতে না থাকে, বিক্রি করে ফেলবেন, কিছু রাখবেন তাও লস হবে না। আর এখন আপনারা যদি মেশিন নিতে চান, নিয়ে গিয়ে বাচ্চা ফুটিয়ে ব্যবসাটা স্টার্ট দেন আবার। আমি জানি অনেকেরই মুরগির ফার্ম খালি হয়ে গেছে, তো এবার বাচ্চার দামও প্রচণ্ড হবে, আমি মনে হয় 100+ হবে দেশি মুরগি বাচ্চার দাম। সোনালি তো আমি করব না, আর আমি সবার কাছে আবেদন করছি যাতে সোনালি কেউ না করে। এই সোনালি আজ এই দেশি মুরগির বাজারটা নষ্ট করে দিয়েছে। আমি আপনাদের কাছে কর জুড়ে নিবেদন করছি যাতে সোনালি ব্যবসা না করেন, সোনালি ফার্মিং না করেন আর, কারণ সোনালি দেশি মুরগির বাজারটা নষ্ট করে দিয়েছে। ধন্যবাদ বন্ধুগণ।